হ্যালো বিয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি সাইট ভিজিট করতে আসছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কলাম সাইডে যখন কাজ করা হয়, যখন কলাম কাস্টিং করা হবে, এই সাইডে আজকে কলাম কাস্টিং করা হবে। কলাম কাস্টিং করার আগে কলামে কী কী চেক করতে হবে, তো মূলত প্রথমে আপনাকে দেখে নিতে হবে ড্রয়িং অনুযায়ী কলামের সাইজ ঠিক আছে কিনা, তারপরে দেখে নিতে হবে রডের সংখ্যা ঠিক আছে কিনা, রডের সাইজ ঠিক আছে কিনা, তারপরে টাইবারের সংখ্যা কত ইঞ্চি পরপর বা কত মিলিমিটার পরপর দেওয়ার কথা সেই অনুযায়ী দেওয়া হয়েছে কিনা, বা L/4 অনুযায়ী দেওয়া হয়েছে কিনা, তারপরে যদি লেপিং থাকে লেপিং ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা, সেই টপিক্সটা হলো আপনার সোয়াল ঠিক আছে কিনা এবং হলো উপরে কভারিং ঠিক আছে না সেটা দেখতে হবে। তো কলামের কভারিং ঠিক আছে সেটা দেখে নেবে, আর সোয়াল কীভাবে চেক করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা সোয়াল চেক করার অনেকগুলো পদ্ধতি আছে, আপনি ফ্লাম বাবের মাধ্যমে চেক করতে পারেন। সচরাচর লেবার বা কন্ট্রাক্টাররা বা মিস্ত্রিরা কিন্তু সাইডে চেক করে হলো আপনার 24 যে তার আমরা ব্যবহার করি তার রড বাঁধার ক্ষেত্রে, সেই 24 তার দিয়ে তার নিচে একটা ইটের ইটের টুকরো ঝুলিয়ে দিয়ে তারা মূলত সোয়ালটা চেক করে। এটা আপনি সোয়াল প্লাম্বার দিয়ে চেক করতে পারেন, এভাবে চেক করতে পারেন। তো এভাবে চেক করার নিয়ম হলো আপনি শাটারিং করার পর উপর থেকে রটের মাধ্যমে, যদি কলামটা যদি বড় হয়, যে পাশে দৈর্ঘ্য জায়গায় যদি বড় হয় তাহলে দুইটা সোয়াল ঝুলাবে, আর যদি একটু প্রস্থ ছোট হয় সেই দিকে একটা সোয়াল ঝুলাবে। ঝুলানোর পরে তারা উপর থেকে সব কিছু ঠিক করার পরে সাপোর্ট, তারপর টানা, তারপর থাম্বুল সব কিছু ঠিক করার পরে তারা সোয়াল চেক করবে। সোয়াল চেক করার সময় উপরে সচরাচর 200-তে তারা 200 মিলিমিটারের সোয়ালটা চেক করে থাকে। এখানে 200 কোনো ফ্যাক্টর না, আপনি এখানে যে কোনো একটা নির্দিষ্ট মাপ নিলেই হবে। উপরে সাপোজ আপনি 200 থাকলেও আপনার 200 মিলিমিটার এবং নিচেও যেন 200 মিলিমিটার থাকে, তাহলে আপনার কলামটা স্ট্যাটাসে সোজা আছে। এটা সব দিকে চেক করবেন, তারপরে হলো প্রস্থ দিকে চেক করবেন, দৈর্ঘ্য দিকে।